হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো একটা কথা খুব প্রচলিত রয়েছে এটা অনেকে বলে যে বাংলাতে এবং হিন্দিতে সলমান খান খুব একটা ভালো ড্যান্স করতে পারে না এবং দুজনেই যেহেতু শুধু কমার্শিয়াল সিনেমা করে তাদের ফ্যান্সদের জন্য সিনেমা করে তাদেরকে বিভিন্ন সময় সমালোচিত হতে হয় এই দুজনেই একই সঙ্গে ময়দানে নামতে চলেছে একজন হিন্দিতে একজন বাংলাতে দুজনেই না তাদের সিনেমায় ড্যান্স করে দেখিয়ে দিল একটা তো আমরা জানি জিদ্দা যে বহুদিন ধরে পারফেক্টলি ড্যান্স নাম্বার খুব কম করেছে মানে তাকে প্রপারলি ড্যান্স স্টেপ করে নাচতেও কম দেখা যায় কিন্তু রাগাটা গানে জিদ্দা পুরো ভিনটেজ ড্যান্স করে দেখিয়ে দিয়েছে মানে জিদ্দা যে এখনও কী লেভেলের ড্যান্স করতে পারে এবং জিদ্দাকে বড় বড় আনারেট করা হয়েছে একজন ড্যান্সার হিসেবে সে রাগাটাই দেখিয়ে দিয়েছে এবার হিন্দিতেও সালমান খানের কিছু নিজস্ব অত স্টেপ থাকে সেগুলোর জন্য তাকে বিভিন্ন সময় খিল্লিখ মানে করে লোক কিন্তু সালমান খানও কিন্তু ভালো নাচ জানে আমরা বারবার দেখেছি তো আমাদের একটা গান মনে আছে তেরে নাম সিনেমার একটা গান ছিল একটা মানে কী বলবো পাঞ্জাবি টাইপের একটা বেশ নাচের একটা গান ছিল লাগানে লাগি বলে সেখানে সালমান খান হিউজ নেজেছিল এবং আজকে এতদিন পর আবার একটা ওই টাইপের গান শুনলাম প্যাটার্নটা একটু আলাদা কিন্তু এখানেও সালমান খানকে না পুরো ওই রকম ড্যান্স স্টেপ করতে দেখলাম বেশ ভালো লাগলো এই গানটা দেখলাম আজ গানটা হঠাৎ করেই এসছে যে কেউ বললে বললে ফ্রম দ্য মুভি কিসিকে ভাই কিসিকে জানতে দেখুন সিনেমাটা হবে খারাপ হয় না ভালো হবে তো বলতে পারবো না এটুকু ঠিক কথা যে ফারাদ সাহামজিকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করার চাপ কিন্তু এই গানটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছে এটা কি আনন্মা গানটাও দেখেছি বা এই গানটাও বলি গানগুলোতে কিন্তু বেশ প্রেজেন্টেশনটা বেশ ভাল লাগছে এবং অনেকদিন পর একটা পাঞ্জাবি পারফেক্ট একটা ড্যান্স সং শুনলাম যেটা শুনলে আমরা বাংলা করতে ইচ্ছে করবে সেটাই রয়েছে গানটা আমাদের সারমানখের কিছু ডান্স স্টেপ দেখলাম যেগুলো বেশ ভাল লাগছে স্যারমানকে ভালো লাগছে বেশ লম্বা চুলে সাংলাস টাংলাস পরে ড্রেসটা পরে প্রথমে যখনই লুকটা বেরিয়েছিল না একটু অদ্ভুত লেগেছিলো কিন্তু গানটাতে বেশ ভাল লাগছে এবং গানটার মধ্যে একটা ব্যাপার রয়েছে এবার সিনেমায় এতগুলো গান থাকবে কেনে যায় না কারণ সিনেমাটার টাইম যেটা শুনলাম দু ঘন্টা চব্বিশ মিনিট মানে মোটামুটি বলে পারে না খুব বড় সিনেমা বলা যাবে না তো এই দু ঘন্টা চব্বিশ মিনিটে প্রায় অলরেডি ছটা গান চলে এলো তো যাই না সব কটা গান থাকবে কিনা বেশিরভাগ গানগুলোই প্রমোশন স্ট্র্যাটেজি হিসেবে ছাড়া হচ্ছে কিনা যাই না এতগুলো গান থাকলে কিন্তু চাপের ব্যাপার কারণ লোকে এখন সিনেমা এত গান পছন্দ করে যেমন দেখুন পাঠানে মাত্র দুটো গান রয়েছে মাত্র দুটো গান কারণ লোকে এখন এটাই পছন্দ করে সিনেমায় হাজারটা গান হচ্ছে লোকে পছন্দ করে এটা একটা চাপের ব্যাপার কিন্তু যদি একজন সং রিভিউ করার কথা বলেন তাহলে কিন্তু আমি বলবো এই গানটা বেশ ভালো লেগেছে সুখবীর খুব ভালো গেয়েছে গানটা গানটায় সালমান খানের প্রেজেন্টেশনটা বেশ ভালো লাগে সালমান খানই গানটা বলাতে পারে মেন অ্যাট্রাকশন বাদ বাকি যতক্ষণ কেউ আসছে গানটা শুনতে অতটা ভালো লাগে কিন্তু সালমান খান যতক্ষণ থেকে যে তার ওই চার্ম তার ওই এক তার এই অ্যাটিটিউড গানটাকে অন্য মাত্রা দিয়েছে সালমান খানকে সত্যি খুব ভালো লাগছে মানে পুরো সিনেমাটাই বেসিক্যালি সালমান খানের ওপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে যদি সালমান খান নিজের সেরাটুকু দিয়ে থাকে তাহলে এই সিনেমা কিন্তু তুখর বিজনেস করার ক্ষমতা রাখে যদি সিনেমাটা বাজেও হয়ে থাকে সালমান খানের একমাত্র সুপার স্ট্রেজারি ক্যাপাবিলিটি রয়েছে যে যখন সিনেমাকে সুপার ডুপার হিট করার অন্তত একশো কোটি অবধি পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে এই স্টার্ট কিন্তু কারণ নেই তো দেখার ব্যাপার কি হয় এটা ভালো ফাইটের অপেক্ষা আমরা রয়েছি জিত ভার্সেস সালমান খান তো দেখা যাক কেমন হয় তো এই গানটা আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর যেই চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট তবে লাইক এখন তো ভাই টেক কেয়ার সব ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার আবার হবে টেক কেয়ার